সুন্দর এটা দারুন ক্রিসমাস ট্রি দেখো ডিজাইন করা কি সুন্দর আমরা এখন যাচ্ছি ম্যাঙ্গো পার্ক আর যেতে যেতে রাস্তায় এই বাড়িগুলো চোখে পড়লো বাড়িগুলো বেশ সুন্দর একই রকম অনেকগুলো বাড়ি সম্ভবত এটা সরকারি অনুদানে তৈরি বাড়ি সেজন্য একই রকম ছোট ছোট বাড়ি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এগুলো বেশ দৃষ্টি আকর্ষণ করছে রাস্তায় যাওয়ার পথে সবারই মেন রাস্তার ধারেই অনেক গ্রামের মধ্যে বাড়িগুলো সব বাড়িগুলো একই রকম একই জানালা একই চাল সব কিছু একই রকম খুবই ভালো লাগলো আর আমরা এখন রাস্তা ধরে যাচ্ছি গ্রামের পথে গ্রামের মধ্যে অনেক দূরে একটা ম্যাঙ্গো পার্ক রাস্তার দুই পাশে কি সুন্দর এগুলো সব বড়র বাগান একদম পুরোটা বড় গাছ লাগানো উপরে আবার আম গাছ লাগানো বাউকুল হ্যাঁ বিভিন্ন রকম ফুল বিভিন্ন রকম ফুল ওই যে বল সুন্দরী মানে গোল গোল হবে সুন্দর হবে সেটা আমি তো লাগিয়েছি টক বড়ই গাছ যেটা বেশি বড়ই গাছ এটা শুধু মাটির ঘর এটা মনে হচ্ছে পরিত্যক্ত ঘর তাই না মাটির ঘর কি চলমান হ্যাঁ অবশ্যই মানুষ আছে হ্যাঁ ওই যে তালা দেয়া ও আচ্ছা আচ্ছা গেট লাগাও দুলা গলি আসছে ও এখানে মানুষ থাকে কিন্তু মাটির ঘরটা মনে হচ্ছে যে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে এই প্রাকৃতিক পরিবেশগুলো খুবই ভালো লাগে ও এরাই বোধ হয় আবাদ করে উপরে মানে চারপাশে আবাদ করে এখানে হয়তো থাকে ছোট ছোট বাড়ি ও অনেক মাঠ আর ছোট ছোট বাড়ি এখানে হয়তো থাকে এরা এই যে তাল গাছগুলো দেখতে তো অনেক সুন্দর লাগে জায়গায় জায়গায় তাল গাছ বিভিন্ন গাছ আর এখানে আম গাছ সারি সারি লাগাইছে এখানে সম্ভবত উপরে আম গাছ হবে নিচে আবাদ হবে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গ্রামে দেখো তাল গাছ থাকবে সব জায়গায় অনেক দূরে দূরে তাল গাছ এক প্যাকেট যদি পাই গাপুস গুপুস খাই হাই ফাই গরু মাংস পছন্দ আমারও ফেভারিট ওর গরু মাংস ফেভারিট ফুড ইয়ো তাই না শাকতা এই যে পুকুরটাকে মনে হচ্ছে আমার মেয়েরা ভাবছে নদীয়ে যে মাছ ধরছে এখানে মাছ ধরছে আমরা একটু নিয়ে যাবো না 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 ওগুলা মাছের পোনা বড় মাছ নাকি মাছের পোনা হ্যাঁ তাই না দেখে শুনতে পাই নাকি বন্ধ করা এই যে ধান গুলো কেটে নিয়ে গেছে এই ধানের নিচ থেকে কি আবার ধান হবে কিন্তু ওর ভিতর থেকে নতুন গাছ বের হয়েছে হ্যাঁ কদিন আগে আসলে এই পুরোটা ক্ষেত ধানে শুধু ধান থাকতো তাই না হ্যাঁ নবান্ন হলো তার আগে কেটে নিয়েছে হ্যাঁ গ্রামগঞ্জে তো পুকুর থাকে সব সময় থাকে এখানে মনে হচ্ছে একটা ফার্ম এই যে ধান মারাই হচ্ছে মেশিনে এই যে ওই ধানগুলাই কেটে নিয়ে আসছে মাঠ থেকে অনেক ধান কেটে রেখেছে হ্যাঁ এই যে কিছুদিন আগেই বোধহয় ধানগুলো সব কেটেছে এখন তো মেশিনে মারাই হয় আগে তো গরু দিয়ে মারাই করতো আমরা চলে এসেছি আমরা যেখানে আসবো এই যে ফুলের এই দেখো কি সুন্দর হ্যাঁ হ্যাঁ দারুন তো ও দেখে বুঝলে কি করে চলে এসেছি ঝাউ গাছ দেখলাম একটা তখন বুঝলাম তারপরে ফুল চলে এসেছে হ্যাঁ ঝাউ গাছ ফুল গাছ তো থাকে ঝাউ গাছ সাধারণত যেখানে যেখানে থাকে না ও দারুন দেখো দারুন খালি গাঁদা গাছ এখানে আবার পুকুর দেখছো পুকুরের মতো এখানে ডিজাইন করছে এখানে একটা রাস্তা চলে গেছে
আর ওইদিকে গাঁদা ফুল এত সুন্দর, একদম লাইন ধরে লাগিয়েছে চারপাশে, খুবই ভালো লাগছে। এরা তো দেখে ছবি তোলা শুরু করেছে। আমরা আসলাম 4-5 কিলোমিটার, সেই লাগছে দুইজনকে। আমরা এখানে এসে খেয়ে নিচ্ছি, একটু রেস্ট করছি, মাছ পাতে খেয়ে নিলাম, তারপরে আবার ঘোরাঘুরি করবো, সবই আপনাদের সাথে শেয়ার করবো। এটা একটা ক্যাফে, এখানে আমরা এসেছিলাম, রেস্ট করলাম, খাওয়া দাওয়া করলাম, এখন আমরা আবার যাচ্ছি। এই হলুদ ফুলগুলো আমার কাছে তো খুবই ভালো লাগছে। এরা বিভিন্ন ফুল লাগাতে পারতো, কিন্তু একদম হলুদ গাঁদা খুবই ভালো লাগছে। হলুদের শাড়ি খুবই ভালো লাগছে, একদম হলুদ। দুই পাশে গাঁদা ফুলের রাশি, দারুণ না বিষয়টা? আপু, এই যে আপু, মজা। আর এখানে দেখো মাঝে মাঝে আম গাছ লাগিয়েছে, কি সুন্দর ভাবে। এই আম গাছগুলো বড় হবে, আম গাছ এখানে সব লাইন ধরে আম গাছ। এই যে ছোট ছোট আম গাছ, এগুলো একসময় যে বড় হয়ে যাবে। আমরা এখানে এসেছি, এটা হলো ম্যাঙ্গো পার্ক, আর চারপাশে শুধু আম গাছ। আম গাছ এত লাগানো হয়েছে, ছোট বড় আরো অনেক আম গাছ, মানে এই পার্কটা ভবিষ্যতে শুধু আম গাছেই মানে ছেয়ে থাকবে। এই যে পাথর দিয়ে আম তৈরি করেছে, এগুলো এখনো ঠিকভাবে তৈরি হয়নি, এটা হয়তো আমের কালার দেওয়া হবে, রং করা হবে। কিছু বড় আম গাছ আছে, আবার ছোট ছোট আম গাছ তৈরি করছে, অসাধারণ, খুব ভালো লাগলো এখানে এসে। আমরা তো এখানে অনেকক্ষণ থাকলাম, এখন আবার রওনা দিব, আমরা এখন যাই। আমাদের বেড়ানো হয়ে গেল, আমাদের অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটলো, এখন আমরা রওনা দিব। এই সবাই গাড়ি উঠো, কিন্তু যেতে তো হবেই, চলো আবার নতুন কোথাও ভালো জায়গায় থামবো। ম্যাঙ্গো 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 পার্ক, আমরা বাই বাই ম্যাঙ্গো পার্ক, বাই 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 বাই। এখানে নার্সারিও বেশ ভালো আছে, নার্সারি মানে ফুলের গাছ। এই ও না, নার্সারি তো দেখছি, এখানে মাটি টাটি অনেক কিছু দিয়ে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগাচ্ছে। এদের এরিয়াটা কিন্তু অনেক বড়, বড় এরিয়া নিয়ে করছে এরা। এই যে যে ফুলের গাছ, মানে এদের এই প্রমাণ যে এরা এখানেও আছে, এই যে আম গাছ, ম্যাঙ্গো পার্ক সব এখানেও আছে। মাটির দোতলা, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন।